नमस्कार, आमी पापिया। प्रत्येक दिनेर मतो आबारो चले एसेछि आपनादेर सामने किछु गुरुत्वपूर्ण खबर निये न्यूज नाउते। করোনা আক্রান্তকে সুস্থ করে তোলার জন্য প্লাজমা দান করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত 102 জনকে প্লাজমা দিয়েছেন কলকাতা পুলিশ ও আধিকারিকরা। করোনাজয়ী পুলিশকর্মীদের প্লাজমায় যে কোভিড রোগীরা সুস্থ হয়ে উঠতে পারেন সেই তথ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর বিভিন্ন মাধ্যম থেকে পুলিশের কাছে প্লাজমা দানের জন্য আবেদন আসতে থাকে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি আবেদনে সাড়া দেওয়া হয়। করোনাজয়ী যে পুলিশকর্মী ও আধিকারিকরা প্লাজমা দান করতে পারেন তাদের তালিকাও তৈরি করেছে লালবাজার। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাউতে।